আমার আপনারা জানেন ইন্টারনেটে একটা জিনিস খুব ভাইরাল হয়ে গেছে সেটা হচ্ছে একটা সিনেমার রিলিজ হবে 2021 সালের ঈদের সময় তারা বলছে আমরা ঈদ উপলক্ষে এই সিনেমাটা রিলিজ করছি অথচ সেই সিনেমায় দেখানো হচ্ছে যতটুকু ক্লিপ ভিডিও বেরিয়েছে সেই ক্লিপ ভিডিওটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই ক্লিপ ভিডিওতে দেখানো হচ্ছে যত অপরাধী সব মুসলমান মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা এরা হলো জঙ্গি এরা হলো সন্ত্রাসবাদী সিনেমাটার নাম দেওয়া হয়েছে কমান্ডো যারা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন তারা জানেন এই কমান্ডো নামক সিনেমাটা তৈরি করছে কারা জানেন বাংলাদেশের কিছু মুসলমানেরা হাই রে মুসলমান নামের কলঙ্ক এরা কি করলো ভাই আমার পেছনে দিল কালেমার পতাকা কালেমা শরীফের পতাকা লাগিয়েছে সেই কালেমা শরীফের পতাকার তলায় AK-47 বড় রাইফেলের ছবি দিয়েছে তার মানে কলেমা ওয়ালারা রাইফেল চালায় তাই তো নাকি তার মানে কলেমা যারা পড়ে তারা রাইফেল চালায় কলেমার ছবি দিয়ে তলায় রাইফেলের ছবি আল্লাহ বিল্লাহ ছবি দিয়েছে একটা ডেরা তৈরি করেছে সেই ঘর থেকে টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা মানুষরা বড় বড় বন্দুক নিয়ে রাইফেল নিয়ে আল্লাহু আকবার বলে গুলি করছে সন্ত্রাসবাদী কাজ চালাচ্ছে তার মানে বোঝাচ্ছে যে দাড়িওয়ালা টুপিওয়ালা কলেমাওয়ালা এই পাঞ্জাবিওয়ালা এরা হলো সন্ত্রাসী বলুন নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ হাই রে হাই পশ্চিমবঙ্গের একজন সাংসদ তিনি অভিনেতা তিনি সেখানে গিয়ে খুব সুন্দর অভিনয় করছেন ইন্টারনেটে এটা ঘোর পাক খাচ্ছে ইন্টারনেটে চারিদিকে প্রতিবাদ চলছে মনে রাখবেন মুসলমানদের সিনেমা দেখাই তো চলে না তার সঙ্গে সঙ্গে যারা টুকটাক দেখে দেখে ফেলেন তাদের আমি বলবো এই সিনেমা দেখা আপনার জন্য হারাম মনে রাখবেন সবই হারাম কিন্তু এটা স্পেশাল ভাবে হারাম কারণ এখানে আল্লাহর নবী এখানে আল্লাহর নবীর সুন্নতকে অপমান করে অপমান করে সন্ত্রাস বানানো হয়েছে মনে রাখবেন মুসলমান দাড়ি টুপিওয়ালা মানুষদের জিহাদি কাজকর্মে কো দেখিয়ে মানুষকে বোঝানো হচ্ছে দাড়ি টুপিওয়ালা মানুষগুলো সব জিহাদি আতঙ্কবাদী ভাই জিহাদের অপব্যাখ্যা করা হচ্ছে ডিকশনারি খুলুন না ইন্টারনেট সার্চ করুন না জিহাদ এটা আরবি শব্দ এর মানে কি দেখুন জাহিদুন জিহাদ এর মানে হলো প্রচেষ্টা চালানো প্রচেষ্টা চালানো যিনি চালান তাকে মুজাহিদ বলে এই প্রচেষ্টাটা তার ব্যাখ্যা ভালো করে দেখুন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করেন তারাই হলো মুজাহিদ তারাই হলো জিহাদি বায়াবার কিন্তু এখানে জিহাদি মানে বোঝানো হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষরা সাধারণ মানুষের উপর অত্যাচার করছে জুলুম করছে বলুন নাউজুবিল্লাহ বিশ্ব নবীর আদর্শকে ভুলে গিয়েছে বিশ্ব নবীর সুন্নতকে আমরা ভুলে গিয়েছি মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে মৃত্যু কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না কথা ঠিক না ভুল হ্যাঁ হুদান কথা ঠিক না ভুল আজকে আমরা কেন বিপদে পড়েছি আজকে আমরা রাসূলের সুন্নত মানি না তাই ওই সমস্ত বেদীদের রাসূলের দুশমনদের সাহস হয়েছে রাসূলের বিরুদ্ধে সমালোচনা করার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করার ইসলামকে হেয় প্রতিপন্ন করার তারা ইসলাম বোঝেনি বুঝেও বোঝেনি আর আমরা মুসলমান বুঝি মুসলিম তুমি নামে হলে আর মুসলিম তুমি নামে মুসলিম এলে নাইর পথে সমাজ বদলাবে রে সমাজ বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না কথা ঠিক না ভুল
জোরে বলেন সামনে ভোট আসছে আসছে না ভাই আরে বাপ রে বাপ মুসলমানের ছেলে রাস্তায় বের হই নাকি লড়তে হবে হ্যাঁ ভোট দিবেন কোনখানে মাচ্ছে মুসলমান মচ্ছে মুসলমান আর ওরা মজা দেখছে এই তো চাচারা লেগেছে সন্ত্রাসীরা লেগেছে নাউজুবিল্লাহ আপনি যে যাদের জন্য লড়াই করবেন তারা বলবে সন্ত্রাসীরা লড়ছে না এই তো ব্যাপার কার জন্য লড়াই করছেন আপনি বোমে বারুদে নেসার তালাই হবে না কারো সাথী সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি সালাউদ্দিন আর তাগুল সম্পর্কে জানো তারা কারা ছিল তারা ন্যায়ের জন্য শান্তির জন্য সম্প্রীতির জন্য ভ্রাতৃত্বের জন্য তারা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য ন্যায় বিচার পাওয়ানোর জন্য তারা যে লড়াই করে তারা সমাজকে পৃথিবীকে সুন্দর করে দিয়ে গেছে তাদের উত্তরসূরি আপনারা বোমে বারুদে নেসার তালাই হবে না কারো সাথী সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না জোরে হবে না জোরে হবে না আমার নবী ছিলেন নায়কদের মহানায়ক আর কিছু শয়তান তারা বানাতে চাইছে আমার নবীকে ভিলেন বলুন নাউজুবিল্লাহ খবর নিলেন কেন আজকে কাঁটা বেছায়নি নিশ্চয় শরীর অসুস্থ হয়ে গেছে তার দেখভাল করার জন্য নবী গেলেন গিয়ে বললেন যে বাবা তুমি কে যার পথে কাঁটা বেছাও যার গায়ে নোংরা ফেলো আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা শুনে পরিবার ঝরঝর করে কেঁদে বলে আহারে দয়ার নবীকে আমরা চিনলাম না জোরে বলে সুবহানাল্লাহ বিশ্ব নবী শুধু কি মুসলমানদের নবী নাকি সারা বিশ্বের ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে তরুণেরা হে আমার যুবকেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন হে মুসলমান আজকে আমরা বড় বিপদের মধ্যে পড়েছি বাবা যখন মানুষ দিন ভুলে যায় শরিয়াত ভুলে যায় ইসলাম ভুলে যায় আমার আল্লাহ জালেম বাদশা নিয়োগ করেন মাঝে মাঝে যখন জুলুম বেড়ে যায় অত্যাচার বেড়ে যায় পাপাচার লুকাচার বেড়ে যায় বিভিন্ন অপরাধে মানুষ লিপ্ত হয়ে যায় আমার আল্লাহ আসমানি বালা জমিনি বালা পাঠিয়ে দেয় হে তরুণ যুবকেরা অল্প কিছুদিন ধরে আমরা দেখছি বাবা কয়েক মাস ধরে আমাদের মাঝখানে একটা ভাইরাস চলছে ওই ভাইরাসটার নাম হলো কোভিড-19 যাকে আমরা বলি করোনা ভাইরাস